আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে, আর আমার আজকের রেসিপি হলো পাটিসাপটা পিঠা। তো এই শীতে পাটিসাপটা পিঠা কিন্তু খেতে অনেক অনেক মজা হয়। তো এটা মজা করে পিঠাটা যে খাবো, পিঠাটা কীভাবে তৈরি করবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, আপনারা আমার সাথে থাকুন। তো আজকে পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগতেছে তুই দেখতেই পাচ্ছেন। তো আমি ব্যাটারটা তৈরি করবো আর আপনাদের সাথে বলবো আমি কী কতটুকু পরিমাণে আমি উপকরণ নিলাম। তো দেখুন, এখানে আমি চাউলের গুঁড়া নিলাম 2 কাপ। তো যে এই পেলাটা দিয়ে আমি 2 পেলা আমি নিয়েছি চাউলের গুঁড়া, আর 1 পেলা নিলাম আমি ময়দা, আর এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম, আর গুঁড়া দুধ 2 চামচ। গুঁড়া দুধটা আপনারা চাইলে বেশিও দিতে পারেন বা নাও দিতে পারেন, তবু গুঁড়া দুধটা দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব নর্মাল ঠান্ডা পানি। পানি দিয়ে আমি গুঁড়াটা করে নিব, ব্যাটারটা তৈরি করে নিব। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আজকে নতুন আমার ভিডিও দেখছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবসময় আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিবেন। তো দেখুন আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন ওটা এত পাতলা হবে না, আবার অতিরিক্ত ঘন হবে না। আর যদি পাতলা হয়ে যায় তাহলে আপনারা আরেকটু চাউলের গুঁড়া বা ময়দা দিয়ে মিক্স করে নেবেন, আর যদি ঘন হয়ে যায় তাহলে একটু পানি দিয়ে মিক্স করে নেবেন, ঠিক আছে? এটা এতে কোনো সমস্যার কিছু নাই। তো এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর আমি দেখি পুরটা তৈরি করবো। তো পুরটা তৈরি করতে যতক্ষণ লাগবে ততক্ষণ এটা রেস্টে থাকবে এই ব্যাটারটা। তো টেবিলে এক সাইডে আমি রেখে দিব। আর এদিকে নিচ্ছি আমি পোলাওয়ার চাল। এখানে আমি যে এক মুঠ পোলাওয়ার চাল আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপরে ধুয়ে নিচ্ছি। এখন আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিব। তো এটা দিয়ে আমি পুরটা তৈরি করবো। তো পোলাওয়ার চাল দিয়ে পুরটা তৈরি করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে। আপনারা চাইলে যেই চাউলের গুঁড়াটা দিয়ে ব্যাটারটা তৈরি করছি ওইটা দিয়েও করতে পারেন। পোলাওয়ার চাউলের গুঁড়া নিলাম, আর নিচ্ছি গুঁড়া দুধ। তো গুঁড়া দুধটা এখানে 5 থেকে 6 চামচ হবে, আর নিলাম আমি খেজুরা গুড়। তো গুড় আর গুঁড়া দুধ এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। যদি আপনারা মনে করেন যে তরল দুধ দিয়ে করবেন, গরুর দুধ দিয়ে করবেন, তাহলে এই গুঁড়া দুধটা লাগবে না। আর যদি আমার মতো গুঁড়া দুধ দিয়ে করেন তো এইভাবে দুধটা আর একটু বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। কম দিলে ভালো লাগে না, বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো প্রথমে চুলায় আমি একটা কড়াই বসাই দিলাম, আর এখানে 1/2 লিটার পানি দিয়ে দিলাম। তো এখন কুসুম গরম হবে পানিটা, তারপরে আমি গুঁড়া দুধটা দিয়ে দিব। তো পানিটা কুসুম গরম হয়ে গেছে আর গুঁড়া দুধটা দিয়ে দিলাম। এখন আমি মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে দিব যে কোথাও দলা বেঁধে না থাকে দুধটা। তো মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। তো এখন এড়ে চেড়ে দুধটা আমি জাল করে নিব। যদি আপনারা গরুর দুধ নেন তাহলে 1 লিটার দুধ জাল করে এরকম 1/2 লিটার করবেন। আর যেহেতু আমি গুঁড়া দুধ নিছি, 1/2 লিটার পানির ভিতরে আমি দুধটা একটু বেশি করে দিয়ে দিছি, তার জন্য আমার দুধটা কিন্তু অল্প সময়ের ভিতরে অনেক ঘন হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে কড়াইয়ে লেগে আছে, যে দুধটা জাল ভালো হয়েছে। তো এখন দিয়ে দিব আমি এই যে চাউলের গুঁড়াটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমি চাউলের গুঁড়াটা ব্যাটারটা ডালবো, আর এই যে আমি চামচ দিয়ে নাড়তে থাকবো, কারণ ঘন ঘন না নাড়লে নিচে দিয়ে লেগে যাবে। তো এই যে আমি বাটিটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম, আর এখন ঘন ঘন করে নাড়বো যে নিচে দলা বেঁধে না যেতে পারে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো দেখুন 5 মিনিটের মতো আমি এটা জাল করে নিয়েছি, চুলার আঁচটা একদম লো হিটে রাখছি। আর এখন দিয়ে দিব আমি খেজুরা গুড়। তো আপনার চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো আমি গুড়টা, কারণ শীতের দিন এই শীতের ভিতরে কিন্তু গুড়ের পিঠাগুলো খেতে অনেক মজা হয়, অনেক ভালো লাগে। আর মিষ্টিটা আপনারা যে যেরকম পছন্দ করেন ওরকমই মিষ্টি দিবেন। আমি অত মিষ্টি পছন্দ করি না, তার জন্য অল্প করে গুড়টা দিলাম। আপনি যদি অতিরিক্ত মিষ্টি পছন্দ করেন তাহলে গুড় আরও বাড়াই দিবেন। তো দেখুন নেড়ে চেড়ে 10 মিনিট আমি জাল করে এই পুরটা তৈরি করে নিচ্ছি, চুলার আঁচটা একদম লো হেড়ে রেখে। তো এখন চুলাটা অফ করে দিব। আর এটা ঠান্ডা হলে কিন্তু সুন্দর একটা সর পড়বে, আর এটা সুন্দর হবে।
তো দেখুন হয়ে গেল, চুলা অফ করে দিলাম। আর এদিকে একটা তাওয়া বসাই দিলাম আমি, আর একটা টিস্যুর ভিতরে সামান্য তেল লাগাইয়া আমি এটা মুছে নিয়েছি। তো এখন দিয়ে দিব আমি পিঠা। তো ব্যাটারটা আর একটু পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিতেছি, কারণ আমারটা একটু গাঢ় হয়ে গেছিলো, একটু পাতলা করে নিচ্ছি। আর একটা গোল চামচের সাহায্যে পিঠাগুলো দিয়ে দিতেছি, অল্প অল্প ব্যাটার নিয়ে চামচের সাহায্যে একটু ছড়িয়ে দিছি। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর, আর এই যে 2 মিনিট পর আমি পুরটা দিয়ে দিতেছি। আর দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, পুরটা দেখতে অনেক সুন্দর হয়েছে, এটা খেতে অনেক মজা হয়েছে। তো এটা খালি এইভাবেই মানে বাচ্চারা খেতে অনেক পছন্দ করে, আমার ছোট ছেলে খেয়ে অনেক পছন্দ করছে এই পুরটা। তো এই যে পিঠাগুলো এইভাবে সহজেই বানিয়ে নিব। তো আমি অত সুন্দর করে পিঠাগুলো তৈরি করতে পারি না, তারপরে যতটুকু পারি তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি রান্নাবান্না যাই আমার বাসায় করি, সেগুলি আপনাদের সাথে শেয়ার করি। যারা নতুন রান্না শিখছেন, আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে, এটি আমার অনেক মানে কি বলবো মানে সার্থকতা। তো এই যে একে একে পিঠাগুলো আবারও তৈরি করে দিতেছি, আর আমি কথা সবসময় সব গুছিয়ে বলতে পারি না, আমার কথায় কাজে ভুল হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই যে আবারও আর একটা পিঠা করে নিতেছি, আর 2 মিনিট পর পরই একটা পিঠা তৈরি করা যায়, খুব সুন্দর 2 মিনিট পর পর একটা পিঠা হয়ে যায়। তো এটার সেম পদ্ধতিতে করে নিতেছি। তো দেখুন সহজে পাটিসাপটা পিঠা ঘরে তৈরি করতে পারেন, আর অল্প উপকরণ আর অল্প কিছু চাউলের গুঁড়া দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায়। তো একে একে এইভাবে আমি সেম পদ্ধতিতে সব কটা পিঠেই তৈরি করে নেব। আর দু একটা পিঠা তৈরি করার পরপর একটু তাওয়াটা মুছে নেবেন, তাহলে সুন্দরভাবে পিঠাটা উঠে যায়, নিচে আর লেগে যায় না। তো আবারও একটা দিয়ে দিতেছি। তো এভাবে সব কটা পিঠেই আমি তৈরি করে নিব। আর যে যেখানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের সবার জন্য দোয়া করি। আর আমার ভিডিওগুলো দয়া করে আপনারা সবাই দেখবেন। আর কী বলবো, সবসময় একই কথা বলি, বারবার বলতে ভালো লাগে না। তো চেষ্টা করবেন সবাই ভিডিওগুলো দেখার জন্য, আর লাইকটাও অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আজকের মতো আল্লাহ হাফিজ।